সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়বো মানুষের রক্তের পিএইচ সম্পর্কে তো মানুষের রক্ত যে একটা বাফা দ্রবণ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক কারণ আমরা জানি যে আমাদের রক্তের পিএইচের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ বা এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে অ্যাভারেজে সেভেন পয়েন্ট ফোর তো এই যে মানুষের রক্তের যে একটা নির্দিষ্ট পিএইচ এই নির্দিষ্ট পিএইচ থাকার কারণে আমাদের বডির আমাদের দেহের ভিতরে সব জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে যদি এই বাফার ক্রিয়াটা আমাদের দেহের মধ্যে না থাকতো তাহলে কিন্তু আমাদের মেটাবলিক যে কাজগুলো অর্থাৎ যে বিপাকীয় বিক্রিয়াগুলো বা অনেক ধরনের যে দেহের ভেতরে বিক্রিয়া হয় সেই বিক্রিয়াগুলোর পরিবেশ স্বাভাবিক থাকতো না যার কারণে বিক্রিয়াগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারতো না তো এই নির্দিষ্ট পিএইচ থাকার কারণেই আমাদের দেহের সকল বিক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এখন আমরা জানি একটা নির্দিষ্ট বজায় রাখার জন্য বাফার বাফার দ্রবণের ক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমাদের রক্তের পিএইচটাকে মেনটেন করার জন্য কিছু বাফার দ্রবণ কাজ করে তো রক্তের বাফার দ্রবণের মধ্যে প্রধান যে বাফার দ্রবণ সেটাকে আমরা বলি কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার অর্থাৎ এটা একটা অম্লীয় বাফার যেখানে মৃদু অম্ল হিসেবে থাকবে কার্বনিক অ্যাসিড এবং সেটার অনুবন্ধী হার হিসেবে থাকবে বাইকার্বনেট আয়ন তো এই কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফারটাই আমাদের রক্তের প্রধান বাফার হিসেবে ভূমিকা পালন করে অর্থাৎ আমাদের যে দেহের যে ম্যাক্সিমাম জায়গায় অর্থাৎ কোষের বাইরের জায়গায় যেটা সেখানে কিন্তু এই বাফার দ্রবণটার ভূমিকায় ব্যাপক এরপরে আরেকটা বাফার দ্রবণ আছে যেটাকে আন্তঃকোষীয় ফসফেট বাফার বলে অর্থাৎ আমাদের কোষের ভেতরে যে বাফার দ্রবণটা কাজ করে সেটা হচ্ছে ফসফেট বাফার কোষের বাইরে অর্থাৎ বহিকোষীয় বাফারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বনেট কার্বনিক অ্যাসিড বাই কার্বনেট বাফার আর অন্তকোষীয় বাফা বাফার হচ্ছে ফসফেট বাফার বাফার এবং তিন নাম্বার যে ইম্পর্ট্যান্ট বাফার সেটা হচ্ছে প্রোটিন বাফার প্রোটিন বাফার তো প্রোটিন বাফারের নামই আমরা বুঝতে পারছি এখানে অংশগ্রহণ করবে প্রোটিন তো এখানে হিমোগ্লোবিন অংশগ্রহণ করতে পারে আমরা জানি হিমোগ্লোবিন এক টাইপের প্রোফিন প্রোটিন সেক্ষেত্রে তখন সেটা হিমোগ্লোবিন বাফার বলা হবে আর এমনিতে আমাদের যে প্লাজমা প্রোটিনগুলো আছে অ্যালবোমিন গ্লোবিউলিন এর এদের মধ্যে যে অ্যালবোমিনের বাফার অ্যাক্টিভিটি অনেক বেশি বাফার ক্ষমতা বেশি তো সেই ক্ষেত্রে সেই প্লাজমা প্রোটিনগুলো প্রোটিন বাফার হিসেবে কাজ করতে পারে তাহলে এই তিনটা বাফার সিস্টেমের মধ্যে আমাদের দেহের তিনটা এই বাফার সিস্টেমের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফার তো এই কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফারের সম্পর্কে জানার আগে আমরা একটু আমাদের রক্তের পিএইচ সম্পর্কে জেনে নিই যে রক্তের স্বাভাবিক পিএইচ কত সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ বা এটাকে আমরা বলতে পারি যে অ্যাভারেজ ভ্যালু সেভেন পয়েন্ট ফোর এখন রক্তের এই যে পিএইচ ভ্যালুটা এই পিএইচের ভ্যালুটা যদি পয়েন্ট ওয়ান পরিবর্তন হয় সেক্ষেত্রে পয়েন্ট ওয়ান পরিবর্তন হলেও দেহে কোন ধরনের সমস্যা হয় না কিন্তু এই বাফারের এই যে রেঞ্জটা এখানে যদি পয়েন্ট ফাইভ পরিবর্তন হয় পয়েন্ট ফাইভ একক অর্থাৎ যদি পয়েন্ট ফাইভ কমে যায় এখানে লোয়ার রেঞ্জের যে পয়েন্ট ফাইভ কমে গেল বা সবচেয়ে আপার লিমিট থেকে পয়েন্ট ফাইভ বেড়ে গেল সেই ক্ষেত্রে তখন কিন্তু সেটা আমাদের দেহের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থা হতে পারে বা অনেক সময় মৃত্যুও ঘটতে পারে এখন আমরা যদি বলি যে এই সেভেন এটা হচ্ছে বাফার মানে রক্তের পিএইচের লোয়ার লিমিট আর সেভেন হচ্ছে আপার লিমিট এখন সেভেন থেকে যদি পিএইচ কমে যায় তাহলে কি হবে অম্লের দিকে যাচ্ছে তখন সেটাকে বলা হয় অ্যাসিডোসিস রক্তের পিএইচ সেভেন পয়েন্ট থ্রি ফাইভের চেয়ে কম মানে সেটা হচ্ছে অ্যাসিডোসিস রক্তের পিএইচ সেভেন পয়েন্ট ফোর ফাইভের চেয়ে বেশি মানে সেটা হচ্ছে অ্যালকালোসিস পিএইচ বাড়া মানে কি অ্যালকালি বা খারের দিকে যাওয়া তো সেভেন পয়েন্ট ফোর ফাইভের চেয়ে বেশি হওয়া মানে অ্যালকালোসিস আবার সেভেন পয়েন্ট থ্রি ফাইভের চেয়ে কমে যাওয়া মানে হচ্ছে কি অ্যাসিডোসিস পিএইচ কমা মানে অ্যাসিডের দিকে যাওয়া তো সেভেন পয়েন্ট থ্রি ফাইভের চেয়ে কমে যাওয়া মানে সেটা হচ্ছে অ্যাসিডোসিস দুইটাই আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকর একটা ব্যব অবস্থা সেভেন পয়েন্ট ফোর ফাইভের চেয়ে বেশি হলে অর্থাৎ অ্যালকালোসিস হলে মানুষের মানুষের মৃত্যু ঘটতে পারে আবার সেভেন পয়েন্ট থ্রি ফাইভের চেয়ে কম অর্থাৎ অ্যাসিডোসিস হলে আমাদের স্নায়তন্ত্র ক্রমশ দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে রোগী অনেক দিন কমায় চলে যেতে পারে তো এই জন্য রক্তের পিএইচের মানটা এই রেঞ্জের মধ্যে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ যেটা বাফার সিস্টেমের মাধ্যমে এই রেঞ্জের মধ্যে রাখা হয় এখন আমরা কার্বনিক অ্যাসিড বাইকার্বনের বাফারের মাধ্যমে কিভাবে রক্তের পিএইচের মান নির্ণয় করা যায় সে সম্পর্কে দেখব কার্বনিক অ্যাসিড বাইকার্বনেট বাফারের জন্য আমরা সমীকরণটা লিখলে হবে কি পিএইচ ইজ ইকোয়াল টু পিকে এ প্লাস লব লবণ বাই অ্যাসিড এখানে লবণ হিসেবে কে আসবে লবণ হিসেবে আসবে বাইকার্বনেট লবণ তাহলে বাইকার্বনেট আয়নের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিড হচ্ছে কার্বনিক অ্যাসিডের মোলার ঘনমাত্রা এখন প্রত্যেকের ভ্যালু আমাদের জানা লাগবে আমরা জানি পিকে ভ্যালু এটা কার এটা হচ্ছে অ্যাসিডের জন্য মৃদু অম্লের জন্য কার্বনিক অ্যাসিডের পিকে ভ্যালুটা ফিক্সড মান আছে সিক্স পয়েন্ট ওয়ান যেখানে আমরা সিক্স পয়েন্ট ওয়ান বসাব তারপরে বাইকার্বোনেটের যে মোলার ঘনমাত্রা এটা কত বাইকার্বোনেটের মোলার ঘনমাত্রা হচ্ছে টোয়েন্টি ফোর মিলি মোল পার লিটার এবং কার্বনিক অ্যাসিডের মোলার ঘনমাত্রা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলিমোল পার লিটার তো সেই ক্ষেত্রে আমরা এই মানগুলো যদি বসিয়ে দিই যে পিএইচ ইজ ইকাল টু পিকে প্লাস লগ টোয়েন্টি ফোর মোল পার লিটার আর নিচে হবে ওয়ান পয়েন্ট টু মিলিমোল পার লিটার তো একক কাটাকাটি হয়ে যায় একক আমাদের বসানো লাগবে না সেক্ষেত্রে আমরা পাচ্ছি পিকে ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান প্লাস লগ 24 ফোর ডিভাইড বাই এটা হচ্ছে লক টোয়েন্টি আসে মান তো লক টোয়েন্টি বা সিক্স পয়েন্ট ওয়ান প্লাস লক টোয়েন্টি মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সেক্ষেত্রে আমরা মান পাচ্ছি কত সেভেন পয়েন্ট ফোর তো এটাই হচ্ছে রক্তের পিএইচ নির্ণয়ের পদ্ধতি অর্থাৎ আমাদেরকে যদি রক্তের যে প্রধান যে বাফার সিস্টেম সেই বাফার সিস্টেমের ব্যবহৃত উপাদানগুলো অর্থাৎ লবণ এবং অম্লের মোলার ঘনমাত্রা দেওয়া থাকে সেই মানগুলো ব্যবহার করে কিন্তু আমরা রক্তের পিএইচটা সহজে নির্ণয় করতে পারি এবং সেই ক্ষেত্রে আমাদের যে কার্বনিক অ্যাসিড আছে প্রধান বাফার সিস্টেমের যে মৃদু অম্ল সেই অম্লের পিকে মানটা জানা থাকা লাগবে এটা মুখস্থ করাটাই ভালো যে সিক্স পয়েন্ট ওয়ান হচ্ছে পিকে ভ্যালু কার্বনিক অ্যাসিডের তারপর আমরা সেই মানগুলো বসিয়ে দিলে পেয়ে যাচ্ছি রক্তে পিএইচ তো এই ছিল আজকে আমাদের আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য